বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে প্রতিদিনের আরবি শব্দার্থে বাংলা অর্থ সহ আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখব এবং আজকের পর্বটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন আমি আরবি ভাষার শব্দার্থ প্লাস বিভিন্ন বাক্যের বাংলা অর্থ সহ এখানে দিচ্ছি তো আপনারা অল্প সময় আরবি ভাষা শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আপনাদের সঙ্গী করে নিন আর আমাকে উৎসাহ দিন কমেন্ট এবং লাইকের মাধ্যমে আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং গুরুত্বপূর্ণ এই শব্দের অর্থগুলো জেনে নিই প্রতিদিনের আরবি শব্দার্থ বাংলা অর্থ সহ প্রথমত যে শব্দটি আছে সেটা হলো ভালো ভালোকে আরবি ভাষায় বলা হয় কয়েস ইংলিশে বলে গুড সামনে সামনে ইন ফ্রন্ট অফ ইংলিশে বলে ইন ফ্রন্ট অফ আরবিতে বলে গিদ্দাম পিছনে ব্যাক আরবিতে বলে অরা এসি এসি কে আরবি ভাষায় বলা হয় মুকায়েব চলে যাচ্ছি পরের শব্দগুলোতে প্লেট প্লেট কে আরবি ভাষায় বলা হয় সাহন আর প্লেটের বাংলা হলো থালা এবার চলে যাচ্ছি পরের শব্দের মানুষ ম্যান বা হিউম্যান বিং আরবি ভাষায় বলা হয় নফর তারপর খুব ভালো ভেরি গুড আরবি ভাষায় বলা হয় মিয়া মিয়া মাফ করা প্লিজ বা ফরগিভ আরবি ভাষায় বলা হয় মালিশ দেখা সি অথবা ওয়াচ আরবি ভাষায় বলা হয় শুফ ভিতরে ইনসাইড আরবি ভাষায় বলা হয় জুয়া বাহির আউটসাইড আরবি ভাষায় বলা হয় বাররা উপরে আপ বা অ্যাবভ আরবি ভাষায় বলা হয় ফোক তারপর নিচে আন্ডার বা ডাউন আরবি ভাষায় বলা হয় তা হাদ পরের শব্দ কি বলছে হোয়াট ডিড হি সে আরবি ভাষায় বলবেন এসকালাম এসকালাম পরের শব্দটি হলো আমি আই ইংলিশে বলে আই আরবি ভাষায় বলে আনা একটু মনে রাখবেন শব্দটা কারণ প্রচুর পরিমাণে আমরা বাক্যের মধ্যে এই আনা শব্দটা ব্যবহার করব বিভিন্ন সুন্দর সুন্দর বাক্য গঠনের জন্য সো আসুন আমরা আরে পরের শব্দগুলো জেনে নিই পরের শব্দটি হলো তুমি ইংলিশে বলে ইউ আরবি ভাষায় বলে ইনতা এটাও খুব গুরুত্বপূর্ণ এই শব্দগুলো আমি তুমি সে তারা আমরা তোমরা এগুলো মনে রাখবেন খুব সহজে আপনি বাক্য বানাতে পারবেন এগুলো মনে রাখলে তুমি কে বলা হয় ইনতা আরবি ভাষায় তারপর আপনি আপনাকে ওই ইনতা বলা হয় অথবা আনতা বলা হয় পরের শব্দ আমার আমারকে আরবি ভাষায় বলা হয় হাগ্গি হাগ্গি তার বা তাহারকে বলা হয় হাগ্গু হাগ্গু তারা দে ইংলিশে বলে দে আর আরবি ভাষায় বলা হয় হুম পরের শব্দ সে ইংলিশে বলে হি আর আরবি ভাষায় বলা হয় হুয়া সে হুয়া তারপর কত হাউ মেনি বা হাউ মাচ এটাকে আরবি ভাষায় বলা হয় কাম কেমন হাউ ইংলিশে বলে হাউ আরবি ভাষায় বলা হয় কেইস কেমন কেইস পরের বাক্য যাও গো অর্থ যাওয়া আরবি ভাষায় বলা হয় ইজহাব অথবা রো ইজহাব অথবা রো বলে ভালো উত্তম আপনি ইংলিশে গোডও বলতে পারেন অথবা ওয়েলও বলতে পারেন আরবি ভাষায় বলতে হবে খাইর অথবা তাইব খাইর অথবা তাইব চলে যাচ্ছি পরের শব্দের অর্থগুলোতে ধন্যবাদ ধন্যবাদকে ইংলিশে বলে থ্যাংক অথবা আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আরবি ভাষায় বলা হয় শুকরান ধন্যবাদকে আরবি ভাষায় শুকরান বলে মাফ করবেন প্লিজ ফরগিভ মি বা পার্ডন মি হ্যাঁ তো এটাকে আরবি ভাষায় বলা হয় আফওয়ান আফওয়ান ভাত বা চাউলকে ইংলিশে বলে রাইস আরবি ভাষায় বলে রুজ রুটি রুটিকে ইংলিশে রুটি বলে অথবা ব্রেড বলে আপনি আরবি ভাষায় বলবেন খবুজ খবুজ তারপর দুধকে আরবি ভাষায় বলে হালিব ইংলিশে বলবেন মিল্ক ডিমকে আরবি ভাষায় বলে বাইদা ইংলিশে বলবেন এগ পরের শব্দটি হলো মাংস মাংসকে আরবি ভাষায় মিট লাহাম বলা হয় মাংসকে আরবি ভাষায় বলে লাহাম আর ইংলিশে বললে বলবেন মিট অথবা বিফ পরের যে শব্দটি সেটা হলো ডাল ডালকে ডালই বলা হয় তো আপনারা আরবি ভাষায় বলবেন আদাস। চিনি, চিনিকে সুগার বলা হয় ইংলিশে, আর আরবি ভাষায় বলবেন সুক্কার। পরের শব্দ, পরের শব্দ হলো মাছ, ইংলিশে বলে ফিশ, আরবি ভাষায় বলে সামাক। চা, ইংলিশে বলে টি, আরবি ভাষায় বলে শাই। পানি, ওয়াটার, আরবিতে বলে ময়া। ফল, ফ্রুট, আরবি ভাষায় ফকহি। কমলা, অরেঞ্জ, আরবি ভাষায় বলা হয় বুর্তুকাল। খেজুর, ডেটস, আরবি ভাষায় বলে তামার। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে, অর্থাৎ আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাকে উৎসাহিত করুন। আজকের পর্বটি কেমন লেগেছে সেই অনুভূতি প্রকাশ করার জন্য অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করুন। ধন্যবাদ অন্তত জানান, আপনাদের জন্য পরিশ্রম করি। সো আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।